রবিনসন স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয়েছিল বৃদ্ধ অরবিন্দদের দেহ। রহস্য উন্মোচনে গিয়ে এই বাড়িতে মেলে পার্থদের দিদি দেবযানী ও দুই পোষ্য কুকুরের কঙ্কাল। এবার সেই পার্থদের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হলো ওয়াটগঞ্জের অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে। ফ্ল্যাটের ভেতরে যে বাথরুম রয়েছে সেই বাথরুমের মধ্যেই পার্থদের দগ্ধ দেহ ওই কেয়ারটেকার দেখতে পান। কঙ্কাল কাণ্ড সামনে আসার পর বেশ কিছুদিন পাভলভ মানসিক হাসপাতালে ছিলেন পার্থদে। সুস্থ হয়ে ওঠার পর থাকতেন মাদার হাউসে। তারপর একেবারে অন্তরালে চলে গিয়েছিলেন পার্থ। রবিনসন স্ট্রিটের বদলে ঠিকানা হয়েছিল ওয়াটগঞ্জ। এক বছর ধরে এই ফ্ল্যাটেই থাকতেন পার্থদে। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ফ্ল্যাটে এসেছিলেন পার্থদের কেয়ারটেকার। তার দাবি, ভেতর থেকে বন্ধ ছিল দরজা, ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢোকেন কেয়ারটেকার। পুলিশ সূত্রে খবর, কেয়ারটেকার দেখেন শৌচালয়ে অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছে পার্থদের দেহ। দেহের কাছেই পড়েছিল পেট্রোলের বোতল এবং দেশলাই বাক্স। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন পার্থদে। কিন্তু কেন উত্তর খুঁজছে পুলিশ। প্রতিবেশীদের বক্তব্য, যথেষ্ট চুপচাপ থাকতেন পার্থ। দেহ উদ্ধারের পরই ঘটনাস্থল ঘুরে দেখে লালবাজারের হোমিসাইড শাখা এবং ওয়াটগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। কিছু নমুনা সংগ্রহ করেছেন তারা, রুজু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।